আজ আমার গন্তব্য বগুড়া জেলার মহস্থানগড় এলাকা। মহস্থানগড়ের হাটটি বেশ প্রসিদ্ধ। সকাল থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে রাস্তা বেশ পিচ্ছিল। গাড়ি ড্রাইভার বেশ ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছেন। আমাদের পৌঁছে গেছি বগুড়ার কাছাকাছি। বগুড়ার মহস্থানগড় হাটটি বেশ প্রসিদ্ধ। এই এলাকায় প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয় এবং এই হাটে সেগুলি চলে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে সেই শাকসবজি সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজকে চলে আসছি বগুড়া জেলার মহস্থানগড় হাটে। এই হাটটি বসে সপ্তাহের প্রতি বুধবারে। আজ আমরা দেখব এই হাটের গরুগুলির বাজার মূল্য। বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, যার কারণে বাজারে গরুর তেমন একটা যোগান নাই দেখতেছি, আর ক্রেতাও তেমন একটা বেশি নাই। তারপরে যে কয়টা গরু আছে আমরা একটু দাম দর জানার চেষ্টা করি। এই হাটে কেমন দামে গরু বিক্রি হয়, কোথা থেকে গরু আসতেছে, পাইকার কারা, ক্রেতা কারা, সেই বিষয়টা জানার একটু চেষ্টা করি। আসুন বন্ধুরা, আমরা এবার গরুর দাম দর সম্পর্কে একটা ধারণা নিই। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান ভালো আছেন? কয়টা আনছিলেন গরু ভাই? দশটা ভাই। বাড়ি কোথায় ভাই আপনার? বাড়ি পশ্চিমমুখে ভাই, মহস্থান থেকে 3 কিলো জালে। কাছেই না? কাছে। গরু আনছেন তিনটা? হ্যাঁ ভাই। বিক্রি করছেন কয়টা? দুটো করছি আর একটা আছে ভাই। বাজার কেমন মনে হচ্ছে ঈদের বাজার? বাজার খুব একটা ভালো নয় ভাই, ছাতা পানি। লকডাউনে তো বাজার খুব খারাপ, আমরাও তো তাই জানি, সব এলাকার হাট তো একই অবস্থা। এখন আছে কয়টা? একটাই। এখন একটাই আছে ভাই। বাকি দুইটা কি লাভ দিছে তো আল্লাহ? না ভাই, ক্যাশটা দিয়ে বিক্রি করছি ভাই। মানে সমান সমান আছে? সমান সমান আছে। আচ্ছা, এটা কত চাচ্ছেন ভাই? এটা চাও 75 ভাই। কয় দাঁত? চার দাঁত। চার দাঁতের? চার দাঁত। ওজন কেমন আছে আল্লাহ দিলে? এটা ওজন আছে 3.5 মণ ভাই। দেশি? একদম দেশি গরু না? হ্যাঁ, না সাইজ ভালো আছে। দাম কত চাচ্ছেন ভাই? দাম 75 ভাই। কাস্টমার কেমন দাম দিছে? কাস্টমার দাম দিছে 65-66-67। তাও ছাড়েন নাই? না ভাই, বর্তা নাই। কত হলে ছাড়ানো হয়েছিল? 70,000 ছাড়মো ভাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা ভাই বিক্রি করেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের বাসা কোথায়? বাসায় থেকে 4 কিলো ফাঁকে ভাই। বাড়ির গরু না ব্যবসার গরু ভাই? ব্যবসার গরু ভাই। কয়টা আনছিলেন আজকে? 9টা। বিক্রি করছেন কয়টা? 8টা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো হাট ভালো, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। আল্লাহ দিলে লাভ আছে? হ্যাঁ লাভ আছে। কিছু আছে না আলহামদুলিল্লাহ। এখন আর একটাই আছে না ভাই? এটা কয় দাঁত? দুই দাঁত। ওজন কেমন আছে? 3.5 মণ ভাই। 3.5 মণ। কত দাম চাচ্ছেন? 82-80 হাজার চাইছেন। কাস্টমার কত বলছে? 60-62-63 পর্যন্ত দাম। 63 পর্যন্ত দাম পাইছেন? ছাড়েন নাই? করতে হয় না ভাই, লস হয়ে যায়। না লস হয় না? লস হয় না, লাভ কম থাকে। লাভ কম। আল্লাহ দিলে নিয়ত ছিল কত ছাড়ার? 65 হলে গেছি। 65, তাহলে অল্প একটু আটকে আছে না? হ্যাঁ। হাটে কেমন আমদানি ছিল আজকে বৃষ্টির দিনে? ছিল প্রচুর আমদানি। ছিল প্রচুর আমদানি ছিল। বেচা বিক্রি ভালো হয়েছে? হ্যাঁ। আট ভরা গরু তো, তার মধ্যে কয়টা গরু? 4-5টা গরু খালি ঘুরে। বাইরে থেকে কেমন আসতেছে ব্যাপারী? আসতেছে কেমন ব্যাপারী? প্রচুর আসলো বাইরের ব্যাপারী আসতে আজকে? হ্যাঁ, সিটে আং কুমিল্লে ব্যাপারী আসে। একদম তুলে নিয়ে চলে গেছে সব? না হ্যাঁ, ছাপা করে দিছে। দেশি গরুগুলারই চাহিদা বেশি না ভাই? হ্যাঁ, দেশি গরুর চাহিদা বেশি, কারণ দেশি গরু সুন্দর তো হয়, তো কোরবানিতে এটারই চাহিদা বেশি থাকে। আচ্ছা, আল্লাহ ভরসা। তো ঠিক আছে ভাইজান, ব্যবসা করেন, ভালো থাকে না? আচ্ছা, আমাদের জন্য দোয়া রাখেন। আচ্ছা, দর্শক আরও কিছু গরু আছে ওই সাইডে, 2-4টা, আমরা সেই গরুগুলো একটু দাম দর জানার চেষ্টা করি।
আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভালো। কয়টা আনছেন গরু? চারটাই। চারটাই আপনার? এটা এই যে সাদা শার্ট পরা উনি, এটাও সব না? তাহলে বড় ভাইয়ের সাথেই কথা বলি। বড় ভাই না চলে গেল? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান ভালো আছেন? আপনাদের হাড় তো কাদায় একদম মাখামাখি হয়ে গেছে ভাই। কয়টা আনছিলেন গরু ভাই আজকে? বাড়ির গরু না কেনা ভাই? কেনা ভাই। কয়টা বিক্রি করছেন? কেন বাজার খারাপ যাচ্ছে নাকি? আচ্ছা ভাই, এটা সাহিওয়াল না? কয় দাঁতের গরু? ওজন কেমন আছে আল্লাহ দিলে? এটা ওজন 6 মণ হবে ভাই। কত দাম চাচ্ছেন? এটা দাম তো 1,35,000। আরে দিলে দাও, আরে দাও। কাস্টমার কত দিছে দাম? তোমার 2,35,000। দেন নাই এখনো? না দেন না। দিবেন না? না আর একটু দেখবেন, আর একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন দর্শক আমরা হাটের পরিস্থিতি জানার চেষ্টা করতেছি। মহস্থান গড় হাট, এটা এটা এই হাট বসে প্রতি বুধবারে, বুধবারে বসে না ভাই এই হাট? বুধবারে একদিনই। আচ্ছা এটাও তো ওই ভাইয়েরই গরু না? এটার দাম কত চাইছে? মাশাল্লাহ বেশ সুন্দর গরু তো। ও হাটের গরু আর নাই, সব শেষ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই, ভালো থাকে না? ওই দুটা, ওই দুটো গরু কিন্তু শেপ সুন্দর। তুমি যাও, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, যার জন্য হাটের মধ্যে কাদা আর পানিতে মাখামাখি অবস্থা। হাটে গরু একদমই নাই, আমরা যখন এসে পৌঁছালাম তখন দেখি গরু প্রায় শেষ। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা তেমন একটা আসে নাই হাটে, যার কারণে আমদানিও বেশ কমই ছিল। যেহেতু দেশে লকডাউন পরিস্থিতি আর পাইকাররা দূর দূরান্ত থেকে এসে গরু কিনে নিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন না, যার কারণে বাহিরের পাইকার বা ব্যাপারী খুব একটা চোখে পড়ল না আমাদের। তারপরে যারা এসেছেন তারা গরুগুলি ক্রয় করে নিয়েছেন এবং তারা গাড়িতে গরুগুলি সাজিয়ে নিয়ে চলে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক আজকে আসছিলাম বগুড়া জেলার মহস্থানগড় এই হাটটিতে। হাটে তেমন একটা গরু নাই আর আমরা বোধহয় আসতে একটু দেরি করে ফেলছি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে তেমন একটা চাহিদাও নাই। আর কাল আগামীকাল থেকে লকডাউন, যার কারণে গরু বাজারে গরু নাই তেমন একটা। আমরা যার যতটুকু দেখলাম ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে কিনা জানি না, তারপরে আমরা বলবো যে হয়তো বা ভালোই লেগেছে। তো পরিশেষে আপনাদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।